আজকে আমি জোহা বাঁধাকপি বানাবো, যার জন্য বাঁধাকপি আমি সিদ্ধ করে রেখেছি। এখানে হলো জোহা চাল ধুয়ে রেখেছি। লাগবে লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, আদা বাটা, আর এখানে গরম মশলা বাটা। লাগবে আলু, আলুটাও আমি সিদ্ধ করে রেখেছি। এখানে হলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। সোমবারের জন্য লাগবে হলো গোটা জিরা, শুকনা লঙ্কা, তেজপাতা। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরা। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব শুকনা লঙ্কা। শুকনা লঙ্কাটা এভাবে আমি ফাটিয়ে দু টুকরা করে দিব। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটার মধ্যে দিব অল্প একটু লবণ, আর দিব অল্প হলুদ। দিয়ে এখন আমি লাল করে আলুগুলোকে ভেজে রেখে দেব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিব। এই যে আলু ভাজাটা আমি নামিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন দিয়ে দিব জোহা চালটা। চালটা আমি ভেজে নিব। দেখেন চালটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিব বাঁধাকপি। দিয়ে দিব লঙ্কা, দিয়ে দিব অল্প একটু লবণ, দিব হলুদ। দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নেব। দিয়ে আমি 5 মিনিট ভেজে রাখব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা বাটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়া। ভালো করে আমি এখন মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা আমাদের মিলানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব জল। জলটা আমি গরম করে রেখেছি, অল্প একটু জল দেব। এখন আমি স্টিমটা কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা নামিয়ে তুলে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। আর 2 মিনিট আমি ঢেকে রাখবো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
2 মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। আমাদের জোহা বাঁধাকপি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি।